গল্পকথন বাই মৌমিতা চ্যানেলে আমাদের আজকের নিবেদন হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প একজন সুখী মানুষ। জাকির সাহেবের বয়স 56। কিছুদিন আগেও তার বয়স 56ই মনে হতো, এখন হঠাৎ যেন তার বয়স অনেকখানি বেড়ে গেছে। আয়নার দিকে তাকালেই মনে হয় 70 বছরের এক অচেনা বুড়ো, অথচ তিনি একজন সুখী মানুষ, অসম্ভব সুখী। সুখী মানুষের বয়স বাড়ে না, কিন্তু তার বেলায় এরকম হচ্ছে কেন? তিনি দাড়ি কামাতে কামাতে এইসব ভাবতে লাগলেন। সম্ভবত অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। ঘ্যাস করে তার গাল কেটে গেল, বড় বড় কয়েক ফোঁটা রক্ত পড়ল বেসিনে। অনেকখানি কেটেছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে ব্যথা লাগছে না। বয়সের লক্ষণ, বয়সের সঙ্গে সঙ্গে স্নায়ু অসার হয়ে আসে, ব্যথা রোধের তীব্রতা কমে আসে। জাকের সাহেবের ডান হাতের আঙুলে গাল চেপে ধরে অভ্যাসের বশেই বলেন, উফ বলে তিনি নিজে খুবই অবাক হয়ে গেলেন। উফ বলার কোনো দরকারই ছিল না, কেন বললেন? নাস্তার টেবিলে মিলির সঙ্গে দেখা হলো। মিলি তার বড় মেয়ে। নাস্তার সময়টাতে সে বাবার সামনে বসে পরপর 2 কাপ চা খায়, অল্প কিছু কথাবার্তা হয়। আজ মিলি অস্বাভাবিক গম্ভীর, অনেকক্ষণ সে বাবার দিকে তাকালই না। জাকির সাহেব এক চুমুকে কমলার রসটা খেয়ে ফেললেন, সিরিয়ালের বাটিতে দুধ ঢাললেন, চিনি মেশালেন, শুকনো চোখে তাকালেন রুটি মাখনের প্লেটের দিকে। আরেকটি বাটিতে গাঢ় লাল রঙের কি একটা তরল পদার্থ দেখা যাচ্ছে, টমেটোর স্যুপ নাকি? স্যুপ আগে খাওয়া দরকার ছিল, কোনো কিছুই মুখে নিতে ইচ্ছা করছে না। রুচি নষ্ট হয়ে গেছে, বয়সের লক্ষণ। একটা বয়সে ভালো কিছু আর খেতে ইচ্ছা করে না। বাবা, তোমার গালে কি হয়েছে? কিছু না। কিছু না মানে? গাল তো অনেকখানি কেটেছে, হঠাৎ করে শেভ করতে গিয়ে। ইলেকট্রিক শেভার ব্যবহার করোনি? জাকির সাহেব চুপ করে রইলেন। এই যন্ত্রটি তার পছন্দ নয়, চালু করলেই বিজ বিজ শব্দ হয়, গালে ছোঁয়ালেই সমস্ত শরীর শিরশির করতে থাকে। বাবা, কাটা জায়গায় কিছু দিয়েছো? না। স্যাভলন ট্যাভলন কিছুই না? না। মিলির মুখ আরো গম্ভীর হয়ে গেল। জাকির সাহেব খুব বিব্রত বোধ করতে লাগলেন। এ কি বাবা, তুমি ডিমটা খাচ্ছ না কেন? ইচ্ছা করছে না। ইচ্ছা না করলে তো হবে না, দুদিন পর পর তোমাকে একটা ডিম খেতে হবে। এই বয়সে তোমার ডায়েট ঠিক রাখা খুবই জরুরি। তা তো ঠিকই। আজ ডাক্তার সাহেব আসবেন না? আসবেন, গালটা তাকে দেখাবে। ঠিক আছে, কোনো জিনিস অবহেলা করতে নেই। তা তো ঠিকই। তিনি সিদ্ধ ডিমে গোলমরিচের গুঁড়া ঢালতে ঢালতে সেটাকে কালো বানিয়ে ফেললেন। ডিমটা শেষ করতে তার অনেক সময় লাগলো, কিছুতেই গলা দিয়ে নামতে চাচ্ছে না। 2-1 বার বমির মতো হলো। চমৎকার সব সুখাদ্য, কিন্তু খাওয়া যাচ্ছে না। বয়স দ্রুত বাড়ছে, আজকাল অল্প হাঁটলেই বুকে হাঁপ ধরে, সিঁড়ি বেয়ে উঠবার সময় রেলিং ধরে ধরে উঠতে হয়, অথচ তার বয়স মাত্র 56। জাকির সাহেব হাঁটতে বেরোলেন। গালের কাটাটায় চিনচিনে একটা ব্যথা হচ্ছে, কেন হচ্ছে কে জানে। বেরোবার সময় তার জামাই তাকে খানিকটা ভয় পাইয়ে দিয়েছে, চিন্তিত মুখে বলছে, গাল হচ্ছে শরীরের সবচেয়ে সেন্সিটিভ পার্ট, একে মোটেই অবহেলা করা উচিত না, সামান্য ক্ষতেই সেপটিক হয়ে সিরিয়াস ব্যাপার হতে পারে। জামাইয়ের সঙ্গে তার কথাবার্তা বিশেষ হয় না, শরীর খারাপ হলে বা অসুখ বিসুখ হলেই সে শুধু খোঁজ নিতে আসে। আজ যেমন নিয়েছে, রাতেও একবার খোঁজ নেবে। জাকির সাহেব রাস্তার মোড়ের এক পানওয়ালার দোকান থেকে একটা 5-5 কিনলেন। তখন মিহিরবাবুর সঙ্গে তার দেখা হলো। মিহিরবাবু পাশের বাড়িতে থাকেন,
অল্পদিন হলো রিটায়ার করেছেন। মিহিরবাবু অবাক হয়ে বললেন, সিগারেট কিনলেন নাকি? জি, আপনি সিগারেট খান জানতাম না তো। খাই না, এই আজ একটা কিনলাম। কোনো উপলক্ষ টুপলক্ষ নাকি? না না, উপলক্ষ কিছু না, এমনি। জাকের সাহেব লজ্জিত ভঙ্গিতে হাসলেন। মিহিরবাবু বললেন, কোথাও যাচ্ছেন নাকি? জি না, একটু হাঁটছি, মর্নিং ওয়াক। সকাল 10টায় মর্নিং ওয়াক? না, মানে এই হাঁটা আর কি। আপনার ছেলেরা ভালো আছে? জি ভালো। তারা যেন কোথায় আছে? জাকের সাহেব অন্তরঙ্গ গলায় বললেন, দুজনেই আমেরিকাতে, একজন নর্থ ডাকোয়াটায়, অন্যজন সিয়াটলে। আরেক মেয়ে জামাই জাপান না কোথায় আছে বলছিলেন যেন? হনলুলু। আপনি তো ভাই সুখী মানুষ। তা ঠিক, চিন্তা ভাবনা কিছু নাই, এখন শুধু দেশ বিদেশে ঘুরে বেড়ানো। আজ জাপান, কাল আমেরিকা, পরশু হনলুলু। জাকের সাহেব লজ্জিত ভঙ্গিতে হাসলেন। সিগারেট টানার জন্যই বোধ হয় তার মাথা হালকা লাগছে, বমি বমি ভাব হচ্ছে, একটা পান খেতে পারলে হতো। মিহিরবাবু বিমর্ষ ভঙ্গিতে বললেন, আমার অবস্থাটা দেখুন, দুটা মেয়ের এখনও বিয়ে হয় নাই, এর মধ্যে রিটায়ারমেন্ট হয়ে গেল, যাই কোথায় এখন বলুন? জীবনে একটা বাড়ি টাড়ি করতে পারলাম না, এখন যাচ্ছি গোড়ান। 5টা টাকা নিয়ে বের হচ্ছি, কারণ কি জানেন? না, বেশি নিলে যদি খরচ হয়ে যায় সেই ভয়। আচ্ছা ভাই, গেলাম, বাস ধরতে হবে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, জাকের সাহেবও 5 টাকা নিয়ে বের হয়েছেন, নগদ টাকা তার কাছে থাকে না, অবশ্যই থাকার প্রয়োজন তেমন নেই। নগদ টাকা দিয়ে তিনি কি করবেন? প্রতিদিন বাজারে যাওয়ার আগে তোতা মিয়া এসে জিজ্ঞাসা করে, আপনার কিছু লাগবে? লাগলে কন? মিলি সবসময় বলে, বাবা তোমার প্রচুর টাকা আছে, তোমার 2 ছেলে প্রতি মাসে যত টাকা পাঠায় সেটা তুমি এ জীবনে খরচ করে শেষ করতে পারবে না, সব আলাদা করা আছে, যখন যা বলবে দেয়া হবে। তা তো বলবই, কোনো লজ্জা করবে না। না, লজ্জা কী জন্য? যদি কোথাও বেড়াতে টেড়াতে যেতে ইচ্ছা করে বলবে, নিশ্চয় বলবো, যখন যত টাকা লাগে চাইবে আমার কাছে, ক্যাশ টাকা তোমার ঘরে রাখতে চাই না, 5-6 জন কাজের লোক নগদ টাকা দেখলে লোক সামলাতে পারবে না, শেষে স্বভাব নষ্ট হবে। তা ঠিক, তোমার যখন যা ইচ্ছা করে আমাকে বলবে। বলবো। জাকের সাহেব বলার মতো তেমন কিছু খুঁজে পায়নি। যে ঘরে তিনি থাকেন সে ঘরে লাল রঙের ছোট্ট একটা ফ্রিজ আছে, 12 ইঞ্চি একটা রঙিন টিভি আছে, যে খাটে তিনি ঘুমান তার গদিটি 8 ইঞ্চি ফোমের, বিছানার পাশেই বেতের একটা ইজি চেয়ার, হাতের কাছে বইয়ের সেলফ, নিউজ উইক এবং টাইম এই 2টি পত্রিকা শুধু তার জন্যই রাখা হয়। একজন ডাক্তার আছেন যিনি সপ্তাহে একবার বুধবার সন্ধ্যায় এসে তার ব্লাড প্রেশার মেপে যান। মিলি ঘড়ির কাঁটা ধরে প্রতি রাত 10টায় এসে বাতি নিভিয়ে যায়, রাত জাগলে তার শরীর খারাপ করবে তাই। তার খাটের পাশে একটা সুইচ আছে, যা টিপলেই রান্নাঘরের কলিং বেল বেজে ওঠে। তোতা মিয়া ছুটে এসে জিজ্ঞাসা করে, কিছু লাগবে কি না? গত সপ্তাহেই ছোট মেয়ে চিঠি পেলেন, সে লিখেছে, বাবা তুমি কি হনলুলু বেড়াতে আসতে চাও? 3 মাসের ভিজিটার্স ভিসা নিয়ে চলে এসো না, তোমার খারাপ লাগবে না। বড় আপার চিঠিতে দেখলাম তুমি সারাক্ষণ বিষণ্ণ হয়ে থাকো, এর কারণ কি? তোমার কি কোনো কিছুর অভাব আছে? মিলি কি তোমার যত্নটত্ন ঠিক মতো করছে না? কোনো রকম সংকোচ না করে লিখবে, তার কোনো অসুবিধা নেই, মিলি তার খুব যত্ন করছে, তিনি যথেষ্ট সুখে আছেন, তার এখন মনেই পড়ে না এককালে তিনি দরিদ্র ছিলেন, 4টি ছেলেমেয়েকে মানুষ করতে গিয়ে মাথা খারাপের জোগাড় হয়েছিল, একসময় এও ভেবেছিলাম ফয়সল ISC পাশ করা মাত্র তাকে কোনো একটা চাকরিতে ঢুকিয়ে দেব, ভাগ্যিস সেরকম কিছু করেননি, অমানসিক কষ্ট করেছেন ছেলেদের জন্য, তারাও মনে রেখেছে সেসব। যেবার তার রক্ত আমাশা হয়েছে, কি ব্যস্ত হয়ে পড়ল সবাই, প্রতি রাতে টেলিফোন, এত দূর থেকে টেলিফোন নিশ্চয়ই 600-700 টাকা করে লাগতো,
বড় ছেলে মাসিক বরাদ্দের টাকা ছাড়াও বাড়তি $1,000 পাঠিয়েছিল চিকিৎসার খরচের জন্য। মিলিকা লিখেছে বাবার সেবা যত্নের জন্য 24 ঘন্টার একজন নার্স রেখে দেবে, খরচের জন্য চিন্তা করবে না। তার দু ছেলেরই হাত খুব দরাজ, তাদের কথা মনে হলেই একটা তৃপ্তির ভাব আসে, মন ভালো হয়ে যায়। তারা অনেক কিছু করেছে তার জন্য, কিন্তু তিনি নিজের বাবা মার জন্য কিছুই করতে পারেননি। তার বাবা শেষ বয়সে বড় ভাইয়ের সঙ্গে থাকতেন, বড় ভাই ঘন ঘন চিঠি লিখতেন, বাবাকে আমার ঘাড়ে ফেলিয়া তোমরা সকলে কি প্রকার নিশ্চিন্ত আছো তাহা আমি বুঝিতে পারি না। বৃদ্ধ পিতামাতাকে পালন করিবার দায়িত্ব কি আমার একার? তোমার কি কিছুই করিবার নাই? এই পত্র পাওয়া মাত্র বাবার খরচ হিসাবে অতি অবশ্য 50 টাকা মানি অর্ডার যোগ পাঠাইবা, আমি বিশেষ অসুবিধায় আছি। এই জাতীয় চিঠি তিনি সবসময় উপেক্ষা করেছেন, সেজন্য অবশ্যই তার মনে কোনো অপরাধ বোধ নেই। তিনি দরিদ্র ছিলেন, খুবই দরিদ্র, বাবাকে দেখা তার পক্ষে সম্ভব ছিল না। জাকের সাহেব দুপুর 11টার দিকে বাসায় ফিরলেন। মিলি বিরক্ত হয়ে বলল, কোথায় কোথায় ঘুরছিলে রোদের মধ্যে? তিনি অপ্রতিভ ভঙ্গিতে হাসলেন, কিছু খাবে এখন? না, ঠান্ডা কিছু খাও, বেলের শরবত করে দিই। ঠিক আছে, দিতে বল। তুমি ঘর থেকে বেরোবার পর ফয়সল টেলিফোন করেছিল, গাল কাটার খবর বললাম, সে খুব বিরক্ত হয়েছে, বারবার বলছিল বাবা এত অসাবধান কেন। তিনি লজ্জিত বোধ করতে লাগলেন। মিলি বলল, এখন থেকে তোতা মিয়া তোমার সেভ করে দেবে, বুঝলে? আচ্ছা। জাকের সাহেব বরফ দেওয়া ঠান্ডা বেলের শরবত খুব তৃপ্তি করে খেলেন, জিনিসটা ভালোই। মিলি বলল, সিদ্দিক আজ আবার এসেছিল। তিনি শঙ্কিত বোধ করলেন, সিদ্দিক তার বড় ভাইয়ের ছেলে, কিছুদিন পরপরই সাহায্যের জন্য আসে। মিলি বিরক্ত হয়, আজ এসেই সে একটা মিথ্যা কথা ফেলেছে, বলেছে তুমি নাকি তাকে আসতে বলেছ, তুমি নাকি সেলাই মেশিন কেনবার টাকা দেবে বলেছ নাকি। জাকের সাহেব মাথা নাড়লেন, তিনি কিছু বলেননি। মিলি কঠিন স্বরে বলল, ভিক্ষাবৃত্তিকে প্রশ্রয় দেওয়া ঠিক না। তা তো বটেই, আমি আজ কড়া এক ধমক দিয়েছি। ধমক দেওয়ার কি দরকার ছিল? ধমক দেবো না? আমার সামনে অ্যাস্ট্রের মধ্যে কাশ ফেলল, রাতে আমার গা জ্বরে জ্বলে গেছে। তুমি যাও, গরম পানি করা হচ্ছে, গোসল করো, গোসল সারো, গালে পানি লাগিও না। রাত 8টায় বড় ছেলে শিয়াটল থেকে টেলিফোন করল, বাবা তোমার গাল কেমন আছে? ভালো। মিলি বলল, তুমি নাকি ইলেকট্রিক সেবার ব্যবহার করো না? এখন থেকে করব। আমরা খুব চিন্তিত, বুঝলে বাবা? বুঝেছি। নাও টুকুনের সঙ্গে কথা বলো, টুকুন বাংলা বলতে পারে না, সে একগাদা কথা বলে গেল। জাকের সাহেব শুধু ঘন ঘন মাথা নাড়লেন এবং ফাঁকে ফাঁকে বললেন, ইয়েস ইয়েস। রাত 10টার কিছু পরে ছোট মেয়ের টেলিফোন এলো হনলুল থেকে, কানেকশন ভালো নয়, কিছুই প্রায় শোনা যায় না। বাবা তুমি এত অসাবধান কেন? এখন থেকে সাবধান হব। ভাইয়া টেলিফোন করে আমাকে জানালো আমি চিন্তায় অস্থির। খুব বেশি কেটেছে? না, খুব বেশি না। বিদেশে থাকি, সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতে হয়, কখন কি খবর এসে পড়ে। ভয় নাই, আমি অনেক দিন বাঁচব। কথাটা হয়তো ঠিক, তাদের দীর্ঘজীবী বংশ, তার বাবা প্রায় অমর হয়ে গিয়েছিলেন, চোখে দেখেন না, কানে শোনেন না, উঠতে বসতে পর্যন্ত পারেন না, তবু বেঁচে আছেন। তার এত দীর্ঘ সময় বেঁচে থাকার কোনো প্রয়োজন ছিল না। বেঁচে থেকে তিনি বড় ভাইকে প্রায় পাগল করে দিলেন, আর কিছুদিন বাঁচলে বড় ভাই সত্যি সত্যি হয়তো পাগল হয়ে যেতেন। তিনি কি তাই করবেন? দীর্ঘদিন বেঁচে থেকে সবাইকে পাগল করে তুলবেন? জাকের সাহেব বাতি নিভিয়ে ঘুমোতে গেলেন। রাত 12টায় তাকে ডেকে তোলা হলো। ছোট ছেলে কাইসার টেলিফোন করেছে নর্থ ডাকোটা থেকে। জাকের সাহেব ঘুম ঘুম চোখে উঠে বসলেন। মিলি চমকে উঠে বলল, কি সর্বনাশ, তোমার গালের একই অবস্থা, সমস্ত মুখ ফুলে উঠেছে, বাম গাল এমন ফুলেছে যে একটা চোখ প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। মিলি এসে বাবার হাত ধরল, ইস, এ তো অসম্ভব জ্বর, বাবা তুমি শুয়ে থাকো। জাকের সাহেব শুয়ে থাকলেন না, টেলিফোন ধরতে নিচে নেমে গেলেন। হ্যালো কাইসার। হ্যাঁ বাবা,
তুমি কেমন আছো? ভালো, খুব ভালো, খুব চমৎকার আছি, এ পর্যন্ত বলে তিনি হাসতে লাগলেন। হাসতে হাসতেই বললেন, এত সহজে আমি মরছি না বুঝলি, আমি দীর্ঘদিন বাঁচব। এক সময় চোখে টোখে দেখবো না, কানে শুনবো না, বিছানায় উঠে বসতেও পারবো না, তবু বেঁচে থাকবো। এইসব তুমি কি বলছো বাবা? জাকের সাহেব হাসতে লাগলেন, একজন সুখী মানুষের হাসি, আনন্দ ও তৃপ্তির হাসি। এতক্ষণ শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প একজন সুখী মানুষ। গল্পকথন বাই মৌমিতা চ্যানেলে আপনি যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটি ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, অন্যদেরকেও ভালো রাখবেন। আজকের মতো বিদায়।